ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أسكري در آيجن شماني تشبه সম্মানিত সময়কে কিভাবে নষ্ট করা যায় এই ধরনের আনপ্ল্যান্ড আমাদেরকে কি করবেন জিজ্ঞাসা করবেন প্রশ্ন আল্লাহ করবেন আমাদেরকে জবাব দিতে হবে প্রতিটি সেকেন্ডের ব্যাপারে প্রতিটি মিনিটের ব্যাপারে প্রতিটি ঘন্টার ব্যাপারে প্রতিটি দিনের ব্যাপারে সপ্তাহের ব্যাপারে মাসের ব্যাপারে বৎসরের ব্যাপারে আল্লাহ যতটা দিন আমাকে দিয়েছেন কারণ এটাই হচ্ছে এই সেকেন্ড মিনিট আওয়ার মিলেই দিন দিন মিলে সপ্তাহ সপ্তাহ মিলে করতে চান সেজন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছেন অসংখ্য অগণিত অ্যাট্রাকশন
কোরআনের ভাষায় আল্লাহ সূরা কাহাফে বলতেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, এ জমিনে যা কিছু আমি দিয়েছি এগুলাকে জিনত বানিয়েছি, কি বানিয়েছি, সৌন্দর্য আকর্ষণ অ্যাট্রাক্ট হয় মানুষ, ডাইভার্ট করার জন্য এই অ্যামিউজমেন্টগুলা, এই এই জিনতগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য রেখে দিয়েছেন। তারপরে আল্লাহ কি বলতেছেন, এগেইন দ্য সেম আয়াত এন্ডিং সিমিলার টু দ্য আয়াত অফ সূরাতুল মুলক, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা কাহফে আল্লাহ সেই একই কথা বলেছেন যে দুনিয়াটাকে আমি এইভাবে অ্যাট্রাক্টেড বানিয়েছি, তার কারণ হচ্ছে যে আমি দেখতে চাই দুনিয়ার এই সামান্য সৌন্দর্যকে সামনে পেয়ে মানুষেরা আমাকে ভুলে যায় কিনা, বিষয়টাকে আমি পরখ করার জন্যে, পরীক্ষা করার জন্যে, বাছাই করার জন্যে, ইবতেলা করার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সৌন্দর্য তাদেরকে দিয়ে পরীক্ষা করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে পরীক্ষা করতেছেন ফ্রি টাইম দিয়ে, ঠিক কিনা? আপনারা কিছু কথা বলেন তাহলে বুঝবো যে আমি আপনাদের সাথে আছি আর আপনারা আছেন। বন্ধুদের জবাব তো পাবো না, আপনাদের জবাবটা একটু দিয়ে নিশা আল্লাহ। কথা হচ্ছে যে আমরা এখন এনজয় করতেছি কোন সময়, ফ্রি টাইম, এল্ডার্সরাও মা বাবাও ফ্রি টাইম আর সন্তানেরাও ফ্রি টাইম, মা বাবা হয়তো দুই দিন চার দুই চার দিন আবার শেষ, ব্যাক টু নর্মাল লাইফ, বাট বাচ্চাদের সময় অ্যারাউন্ড টু উইকস। এই যে সময়, এই যে ফ্রি টাইম আমরা এখন করতেছি, এই সময়টাকে কেউ কি করতেছে, টোটালি কিভাবে আর আমরা মুসলমানেরা, মুসলমানদের মধ্যে আছে মানে যারা মোর অ্যাডভান্স ইন এ ওয়ে, তারা আছে, তাদের এই একই সমান প্ল্যান আছে, আর কেউ আছে আনপ্ল্যানড। এখন কথা হচ্ছে যে কেউ যদি প্ল্যান করে কোনো পড়াশোনা করে, আর কেউ যদি প্ল্যান করে পড়াশোনা করে না, আনপ্ল্যান্ড পড়াশোনা করে না, যারা
এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া এসেছে কয়বার? একবার। ফিল আখিরাতি হাসানা, আখিরাত এসেছে কয়বার? এখন ওয়াকিনা আযাবান্নার, আখিরাতের কল্যাণ চাই আর জাহান্নাম থেকে তোমার কাছে কি চাই? তাহলে আখিরাত করেছেন ডিফারেন্ট ওয়ে কয়বার? একবার সরাসরি, আরেকবার ডাইরেক্টলি, কিন্তু ডিফারেন্ট নাম, জাহান্নাম দিয়ে, ঠিক কিনা? তাহলে দোয়াটা বোঝায় যে আমি জন্য এক কদম উঠাই, তাহলে আমাকে কদম উঠাতে হবে কয়টা? দুইটা মিনিমাম। আমাকে যদি দুনিয়ার ব্যাপারে একবার চিন্তা করি, আখেরাতের ব্যাপারে আমাকে দুইবার চিন্তা করা লাগবে। দিস ইজ দি প্ল্যান উই হ্যাভ। তার মানে হচ্ছে ইসলাম আমাদেরকে টার্গেট নির্ধারণ করে দিয়েছেন, আমার উম্মত যদি জান্নাত টার্গেট করে, জান্নাতের জান্নাতের কোন না কোন জায়গা জায়গা দিস ইজ দি টার্গেট পরে বসে আছে। বাট দিস দোয়া আর দি টার্গেটস, এগুলো আপনার প্ল্যান, আমাদেরকে বুঝতে হবে। These dua are the plan of journey. Journey from dunya until we enter the jannah of Allah subhanahu wa ta'ala.
তাপ সর্দি ফ্লু এটা একেবারে। এখন যদি আপনি বলেন যে আমি ডাক্তার মানুষ আমার নো প্রবলেম এগুলো আসবে না, আমার আমার হবে কাজ হবে, আপনাকে প্রোটেকশন করাই লাগবে, ঠিক কিনা? কারণ আমরা তো নিজেদেরকে যারা নামাজ রোজা পড়ি আমরা এই খারাপ থেকে নিজেদেরকে ডাক্তার মনে করি, ঠিক কিনা? আমি তো ডাক্তার, আমি ভালো মানুষ, আমার উপরে খারাপ আসবে কেন, ঠিক কিনা? তো সিমিলারলি যদি ডাক্তার বলেন যে আমার এত ঠান্ডা ঠান্ডা লাগলেও কোনো অসুবিধা নেই, কাপড় চোপড় দরকার নাই, আমার স্কাবের দরকার নাই, আমি ডাক্তার মানুষ, ভাইরাস চিনে আমার এমনিতেই, আমি কত ঔষধ লিখি, মেডিসিন প্রেসক্রাইব করি রোগীদের জন্য, আমাকে কেন আক্রমণ করবে? কারণ ঔষধ আমাকে চিনে। ডাক্তার বাঁচতে পারবেন? পারবেন না, আরো বড় করে ধরবে ওনারে, ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে আমরা যারা ভালো মানুষ থাকার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, নিজেদেরকে ভালো মানুষ, ফালা তুজাক্কু আনফুসাকুম, আমরা নিজেদেরকে সার্টিফাই করতেছি না যে আমরা ভালো মানুষ, বাট আমরা ভালো থাকার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মন মানসিকতা দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, ভালো মানুষের সাথে আল্লাহ চলার তৌফিক দিচ্ছেন, ভালো একটা বন্ধু আছে এর জন্য আমরা শুকরিয়া আদায় করেছি কখনো? আজকে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আপনার বন্ধুটা নামাজি বন্ধু, আল্লাহ শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আমার ঘরে এসে যে খায় নামাজি মানুষ খায় আলহামদুলিল্লাহ, হারাম কুর খায় না এসে, এর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে, সে খাইয়া শুকরিয়া শুধু আদায় করবে না, খাওয়াইয়া শুকরিয়া আদায় করতে হবে যে আমার খাবারটা আমার মেহনতের আমার কষ্টের উপার্জিত আমার এই পরিশ্রমের এই 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 আমার ওয়েজেস দিয়ে আমি যে খাবার কিনেছি খাবারটাকে খাবারটার সাথে যারা পার্টনার হয়েছে নামাজি বন্ধুরা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। সো এই যে আপনার আমার এই সমাজের চতুর্দিকে যে সমস্ত অসংখ্য গলিত খারাপ আমাদের চতুর্দিকে আছে, আমরা কি এইগুলোকে চিনি জানি বা জানার চেষ্টা করি? সাইয়্যিদুনা হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে কানা আন-নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, মানুষেরা অর্থাৎ সাহাবাই কেরামেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় জিজ্ঞেস করতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আরো কল্যাণের কথা বলেন, জান্নাতে যাওয়ার আরো আমলের কথা বলেন, তারা শুধু এটা নিয়ে থাকতেন। আর আমি কি করতাম? ওয়া কুনতু আসআলুহু আনিশ শার, আর আমি রাসূলুল্লাহ আমাকে শুধু খারাপের ব্যাপারে জিজ্ঞেস করতাম যে ইয়া রাসূলুল্লাহ আমাকে খারাপটা বলেন যেটা থেকে আমি বাঁচতে পারি। আমি চিন্তা করতাম ভয় করতাম এটা যে মাখাফাতান আন ইউদরিকানি, আমি ভয় করতাম যে যদি আমি খারাপটা না জানি, এটা যদি রাসূলের কাছ থেকে না জানি যে কোনটা খারাপ, তাহলে হতে পারে আমি এই খারাপটার সাথে সামিল হয়ে যেতে পারি, এই খারাপটা আমাকে পাকড়াও করে ফেলতে পারে, আমি না জেনেও খারাপের সাথে জড়িত হয়ে যেতে পারি। সুতরাং এই যে খারাপ আমাদের চতুর্দিকে আছে, আপনারা একটা নাম বলেন আমি আপনাদেরকে বলছি, একটা বলেন যে কি খারাপ আছে আমাদের সমাজে, আমরা যেখানে বাস করতেছি, সামাজিক কি অবক্ষয়, ড্রাগ, ওকে একটা পাইলাম ড্রাগ, সবাই এটা আমরা মানে ইজমা করলাম, মিথ্যা বলা, জাযাকাল্লাহ খায়র, ওয়ান অফ দি গ্রেটেস্ট প্রবলেম হলো আমাদের মিথ্যা বলা, গীবত করা, আচ্ছা ঠিক আছে, আর সমাজের প্রবলেম গুলোতে জানি এগুলো হলো পার্সোনাল ফ্যামিলি একটা, আমরা একটু সামাজিক ব্যাধিগুলোর দিকে যাই, কি কি প্রবলেম আছে জি, মানুষ ইসলাম ছেড়ে যাচ্ছে, হ্যাঁ মানে পদভঙ্গ করা, মানুষ ইসলাম ছেড়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা ওয়ান অফ দি গ্রেট প্রবলেম আমরা ফেস করতেছি যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলা 14-15 বছরের বাচ্চাগুলা এসে মা বাবাকে আপ ফ্রন্ট ফেসের উপরে বলতেছে স্কুল থেকে এসে যে আমি তোমার আল্লাহ বিশ্বাস করি না, আমি এটা ইংলিশে বলবো না, আমি জাস্ট লাস্ট উইক বিফোর আমাদের একজন মোটামুটি পরিচিত একজন ইমাম আলেমে দিন, ওনার 14 বছরের বাচ্চা এসে, 14 হয় নাই 13 ক্লাস এসে স্কুল থেকে এসে একটা কমিউনিকেশনের পরে সামহাও বাবাকে বলতেছে যে বাবা, বলতেছে ইংলিশে বলতেছে, তোমার আল্লাহরে আমি বিশ্বাস করি না, নাম বললে অনেকেই চিনে ফেলবে, ভাইয়ের জন্য খুব দুঃখ হয় কষ্ট হয়, আল্লাহ যেন তাকে পারিবারিক ও শান্তি থেকে এই আল্লাহ যেন তাকে সেভ করেন, বাচ্চাটাকে যেন ফিরিয়ে দেন, আমাদের বাচ্চাগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন,
এত প্রবলেমের মধ্যে আমার, আমি এই ঘটনাটি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আরেকটা 14 বছরের মেয়ে, শি ইজ 14 প্লাস, আমার অফিসে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছে। এসে বলতেছে মানে আমি চাই না আমাদের বাচ্চাগুলা বুঝুক এটা, কিন্তু আমাদের বোঝা লাগবে। তারা বুঝতেছে, তারা বুঝতেছে। এখন অহরহ এগুলো আসে, ফোন কল তো আসে, মানে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা শুধু মুসলমান না, বাংলাদেশি, বাংলাদেশি আমাদের ছেলেমেয়েরা 12, 14, 15, 16, 17 এগুলা রেগুলার ফোন আসে। আগে আগে ফোন করতো, একটু হয়তো মানে আইস ব্রেক হয় নাই ওইরকম, কিন্তু এখন আইস ব্রেক হয়ে সমুদ্র ব্রেক হয়ে গেছে সব। এখন তারা মসজিদে আসে, এসে বলে ইমাম আমি তোমার সাথে কথা বলতে আসছি, এইভাবে বলে, ভেরি ফ্রাঙ্কলি অনেক কিছু বলে, অনেক ব্যাপার। এগুলার সাথে কথা বললে দেখা যায় যে আমাদের সমাজে আমরা কোথায় আছি, কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এসে বলতেছে ওই মেয়েটা আমাকে বলতেছে যে ইমাম আমি আসছি তোমার কাছে, ইংরেজিতে বলতেছে, আমার বাবা বাবা হচ্ছে নমুক, আপনাদের প্রথম খাতারে নামাজ পড়েন, আপনি আমার বাবারে খুইবা সরাসরি বলবেন, আমার মারে ফোন করবেন, এই হচ্ছে নাম্বার। আমি আপনারা আল্লাহরে বিশ্বাস করি না, সো আমি তারারে খুইছি, তারা আমারে অনেক ধরনের প্রবলেম করা, আমি শুধু আইসি ওয়ান করার লাগিয়া, আপনি ফোন করে এটা বলবেন যে আমাকে যেন তারা কোনো ডিস্টার্ব না করে, যদি করে আমি অথরিটিকে ফোন করে বলে দেব। আমাদের ছেলে মেয়েগুলা স্কুলে গিয়ে এথিয়েস্ট হচ্ছে, অ্যাগনস্টিক হচ্ছে, এবং স্কুলে আমাদের বাচ্চাগুলা সেফ না। আমরা কি এটার ব্যাপারে কোনো খেয়াল আছে আমাদের? আমরা কি জানি এটা? আমরা কি প্যারেন্টস ইভিনিংয়ে যাই? আমি চিন্তা করতেছি গেলে 4 ঘন্টা 5 ঘন্টা চলে যাবে, আমি উবারে গেলে আমি এর করতে 100-150 পাউন্ড রুজি করে ফেলবো। সো ছোট বাইরে দিই, বড় বাইরে দিয়া, বোনরে দিয়ে আপনি পাঠাই দিলেন, আপনার কোনো খেয়াল নেই। হঠাৎ করে আপনি যখন বাচ্চার অবস্থা এরকম, এখন আপনার ডিপ্রেশন শুরু হয়ে গেছে, সব শুরু হয়ে গেছে, এখন আপনি গড় ভেঙে দিচ্ছেন, বাচ্চার মাথা ফাটাইতেছেন, আরো পুলিশ এসে ইনভলভ হইতেছে, আমাদের অবস্থা এরকম না? এই যে আমাদের মানে আমরা এগুলা না জানার কারণে, সময় না দেওয়ার কারণে এগুলো বাচ্চাদের সাথে রিলেটেড। দেখেন আমরা গো ব্যাক টু দ্য আর্লি 90s, লেট 90s, ইভেন আর্লি 80s, বাচ্চাদের দেশে স্কুলে গিয়ে বাচ্চা নষ্ট হবে এ ধরনের টেনশন মা বাবার ছিল না। বাচ্চারা রাস্তায় প্রবলেম হবে, দুই ধরনের প্রবলেম ছিল মেইনলি, একটা ছিল ড্রাগ, এটা ওই সময় ছিল, এখন তো ড্রাগের অনেক ধরনের নাম হয়েছে, এই নামগুলাও আমরা সবাই জানি না, কত ক্যাটাগরি আল্লাহই ভালো জানেন। আপনার এই 7-8 বছরের বাচ্চার কারণে সে বলতে পারবে, লিস্ট আপনি শেষ করতে পারবেন না লিখতে লিখতে, এগুলো তারা জানে, সব জানে তারা, তারা এগুলার ব্যাপারে আলিম, স্কলার, আপনার কোনো ক্লুই নেই। এই আমাদের ছিল একটা ড্রাগের বয়স ছিল, আরেকটা ছিল গ্যাং ফাইটিং, শেডুয়েল গ্যাং, ফরেস্ট গেট গ্যাং, বেতনাল গ্রিন, ওই কয়েকটা গ্যাং এর দিয়েছিল যারা আগের থেকে আছেন, ইউ নো দিস। কিন্তু স্কুলে বাচ্চা গিয়ে এটা হবে, এ ধরনের অবস্থা আজকে এসআরই দিয়ে আপনার আপনার আমার যে বাচ্চাদেরকে এগুলা শিখাইয়া দিয়া যে পারিবারিক অবক্ষয় শুরু হয়েছে, ডিস্টেন্স শুরু হয়েছে মা এবং বাবার বিশ্বাসের সাথে, পরিবারের বিশ্বাসের সাথে, আকীদার সাথে, এগুলা পরিবারকে ভেঙে দিচ্ছে। অসংখ্য অগণিত নয়, হাজার হাজার ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে, পারিবারিক অবক্ষয় শুরু হয়েছে এগুলার মাধ্যমে, এবং তারা জানে এটা হবে, সেজন্য বাচ্চাগুলোকে সেফ হোমে নিয়ে চলে যাচ্ছে। আপনার কি জানেন, আমার জানাশোনা অন্ততপক্ষে আমাদের সার্কলের, আমাদের বাউন্ডারির 20-25টা বাচ্চা মানে তাদের আন্ডারে আছে, পড়াশোনা করতেছে, স্কুলে যাচ্ছে, এবং
আমাদের সার্কেলের বাইরে অসংখ্য গণিত মা বাবার সামনে করেন, কিছু করার নেই, কি করবেন আপনি, নিয়ে নিচ্ছে, কারণ সেফ না এখানে। বাচ্চাই বিশ্বাস করে আর মা বাবা এই বিশ্বাসকে মানে মানতে পারে না, সেই জন্য বাচ্চা সেফ নাই করে, নিয়ে নিচ্ছে, বাচ্চাকে স্কুলে বলতেছে নিয়ে নিচ্ছে। পারিবারিক অশান্তি, পারিবারিক অবক্ষয় শুরু হচ্ছে, এগুলা শুরু হচ্ছে না, হয়ে গেছে। বাচ্চারা স্কুলে গিয়ে আমি এগেইন ইংলিশ শব্দ ইউজ করবো না। এই যে পুরুষে পুরুষের সম্পর্ক, মেয়ের সাথে মেয়ের সম্পর্ক, এগুলা শিখতেছে আমাদের বাচ্চারা কোথায়? স্কুলে শিখতেছে, শিখাইতেছে কারা? পুরুষে পুরুষে মেয়ে মেয়ে সম্পর্ক যে সমস্ত টিচারেরা, এরা হচ্ছে এখন আপনার স্কুলের বাচ্চাদের সবচেয়ে বেশি টিচার। 20 জন টিচারের মধ্যে আপনি পাবেন 14 থেকে 15 জন টিচার হচ্ছে ওই লাইনের। এখন আস্তা ফেরিলা পড়ে তো কোনো লাভ হবে না। আমরা সবাই মিলে চলেন খতমে হাজেগান করি, এখন বড় খতম পড়ি, কারণ এগুলা বিপত্ত সবগুলা বলা মুসিবত। এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, শেষ হয়ে যাবে, এগুলা শেষ হবে না। উই হ্যাভ টু স্ট্যান্ড আপ, উই হ্যাভ টু ডু সামথিং, উই নিড টু ডু আওয়ার পার্ট। আমরা তাদের কি করতে না পারি, আমাদের বাচ্চা, আমরা জানতে হবে যে এই সমস্ত প্রবলেমগুলো আমাদের বাচ্চাগুলো ফেস করতেছে, আমাদের সমাজ ফেস করতেছে, আমাদের পরিবার ফেস করতেছে। সো আই হ্যাভ টু ডু সামথিং, এট লিস্ট আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই ওন ফ্যামিলি, মাই রিলেটিভস, মাই চিলড্রেন, আই হ্যাভ টু ডু ইট। আমার কাজের পাশাপাশি এটা হচ্ছে আমার আরো বড় অন্যতম কাজ। আমি মনে করি যে আজকের বাইরা এই বিষয়টা কি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, আজকে যে আমরা এগুলা খুলে খুলে সব বলে দিতে পারবো আপনাদেরকে, ব্যাপার এরকম না। খুতবাতে ইমামেরা সবগুলা নিয়ে আসা সম্ভব নয়, দু একটা টপিক নিয়ে আসেন যাতে করে আমরা ফিল করি যে দেয়ার ইজ এ প্রবলেম, আর এই প্রবলেমটা আমার প্রবলেম, এটা ইমামের প্রবলেম না, এটা নাহিদ ভাইয়ের প্রবলেম না, এটা আপনাদের ইমাম সাহেবের প্রবলেম না, দিস প্রবলেম ইজ আওয়ার্স। And it's us, we have to face it. We have to do our bit in order to safeguard amar nijeke, amar poribarke, amar samajke. Ar amra jokhon hat pa gutiye boshe shudhu Allah ke dakbo, bipod jokhon ashbe kauke chhede debe na. Bipod esheche, apni namaz porteche, oi je jeta diye shuru korchhilam, আমি আপনি নামাজ পড়তেছি, আমার ফ্রেন্ডও নামাজি, আমি চলি নামাজি মানুষের সাথে, কিন্তু আমার বাচ্চা, আমি আলেম, আমি সবকিছু, কিন্তু এর পরেও আমার বাচ্চার উপরে আক্রমণ হচ্ছে, বাইরে সে আক্রমণ করেছে, নাস্তিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? পাঠাইতে পারতেছেন? পারতেছেন না, এটা এফেক্ট করবেই, কারণ এটা ভাইরাস, ইট উইল এফেক্ট ওয়ান ওয়ে ওর দি অ্যানাদার। কিভাবে করে আই গিভ ইউ ওয়ান একটা এক্সাম্পল দেই, বাচ্চাদেরকে এসআরই ক্লাসে বাচ্চাদেরকে আপনার বাচ্চাকে বলে না যে দেয়ার ইজ নো গড, এটা বলে না যে আল্লাহ বলতে কোনো জিনিস নেই, এটা বলে না তারা, এইভাবে ডাইরেক্টলি তারা শিখায় না। তারা কিভাবে শিখায়? তারা ইসলামিক্যালি শিখায়, বলবেন ইসলামিক্যালি আবার আল্লাহকে আল্লাহ নাই এটা কিভাবে শিখায়? ভেরি ইসলামিক্যালি শিখায়, কিভাবে বলে, বলে যে ইজ আল্লাহ কাইন্ড, আপনার আমার বাচ্চা কি বলবে, আল্লাহ কি কাইন্ড, বলবে ইয়েস, কারণ আপনি শিখাইছেন, ঠিক কিনা, আল্লাহ কি জাস্ট কিনা, আমার বাচ্চা সিৎকার দিয়ে বলে ইয়েস আল্লাহ ইজ জাস্ট, ইয়েস, টিচার গট দি আনসার। দেখেন এখন কিভাবে নার্ভে টাচ করতেছে, যে আল্লাহ যে কাইন্ড, আল্লাহ যদি কাইন্ড, ইয়েস আল্লাহ তো আমাদের সাথে কাইন্ড, কারণ আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কাপড় আছে, আমাদের হোয়াট এভার আমরা চাই, আমাদের সব কিছু আছে, উই আর ইন লাক্সারি লাইফ, আমাদের ঠান্ডা লাগলে গরমের ব্যবস্থা আছে, হিটার আছে, কোল্ড ওয়াটারের জায়গায় আমাদের গরম পানি আছে, সব আছে, গড ইজ কাইন্ড উইথ আস, আমাদের কোনো কিছুর অভাব নেই। বাট হোয়াট অ্যাবাউট, এভাবে একটা পোজ মারে, মেরে বলে হোয়াট অ্যাবাউট পিপল ইন সোমালিয়া, ইজ গড কাইন্ড উইথ দেম, হোয়াট অ্যাবাউট, did you see the picture of the people are suffering in Burma, in Arakan? Apnar amar bachchara bole, yeah, they are in so problem, they don't have anything to eat, I've seen, I was so sorry for them. Okay, it's just, is God kind with them? Kata bujhechen? Ar kono kichu bola lage na, finish, gone. Apni shara dibon akida shikechen, sob shesh. Finish.
এই ঢুকাই দিছে একটা পোকা, দা সেট গজ গড, যদি জাস্ট হন আমাদের সাথে জাস্ট সবকিছু ঠিক আছে। ওকে এগেইন বার্মা বলেন, সোমালিয়া বলেন, প্যালেস্টাইন বলেন, ওকে গড জাস্ট হলে তাদের সাথে কি গড জাস্ট কিনা? আপনারা আমার বাচ্চা চিন্তা করে যে এরপরে আপনার বাচ্চা যখন বাসায় আসে আপনি যখন বলেন যে ওয়ান গড দিস, তারপরে চিন্তা করে ওকে ওকে তুমি তোমার আল্লাহ নিয়ে থাকো, এভাবে চিন্তা করে। And this is what is happening. এই ভাইরাস গুলো আমাদেরকে অ্যাটাক করতেছে, এগুলো আমাদেরকে ঘুরে ঘুরে খাচ্ছে আস্তে আস্তে করে। কাকে কখন আক্রমণ করবে আমরা টেরও পাবো না। And this is why we have to wake up. We need to find some time for our families, for our society. আপনার বাচ্চা ঠিক আছে, আপনি ঠিক আছেন, কিন্তু সমাজ ঠিক না, আপনার সারাউন্ডিং এ প্রবলেম আছে, আপনাকে কাজ করা লাগবে না। আপনার বাচ্চা ঘর থেকে বের হয়ে ওই বাচ্চার সাথে সামনের বাচ্চার সাথেই দেখা হবে, আপনার বিল্ডিং এর বাচ্চার সাথে তার দেখা হবে। সো আপনার নিজের ইমিউনিটির জন্য আপনাকে অন্যের ভালোর জন্য কাজ করতে হবে। And this is what Allah subhanahu wa ta'ala made it compulsory, made it mandatory for us. Kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. আমি তোমাদেরকে বানাইছি মানুষের সার্ভিসের জন্য। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বলতেছেন, কি বলতেছেন? মানবতার কল্যাণের জন্য আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। উই হ্যাভ টু গিভ দ্য সার্ভিস টু হিউম্যানিটি, মানবতার সার্ভিস দিতে হবে। নামাজের জন্য আল্লাহ আমাকে আপনাকে বানান নাই, মানবতার কাজ করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য আল্লাহ আপনাকে নামাজ এগুলো আপনাকে পড়া লাগবে, এমনিতেই পড়বেন। কিন্তু আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বানিয়েছেন যে ইবাদত, ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের সার্ভিসের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যদি মানুষের কল্যাণের জন্য কাজ করেন, আল্লাহ আপনার কল্যাণকে আল্লাহ আপনার জন্য বাজেট করে দেবেন। আপনি অন্যের বাচ্চার জন্য কাজ করবেন, আল্লাহ আপনার বাচ্চাকে প্রোটেকশন দেবেন। সুবহানাল্লাহ। এই কাজগুলা সামাজিক, এই যে অবক্ষয়ের, এটা হচ্ছে একটি রূপ। অন্য রূপ দেখেন, এই যে আপনার বললাম যে ছেলে মেয়ের সম্পর্ক, এটা আমাদের সমাজে, আমাদের সমাজে, বাংলাদেশি সমাজে এখন কত পার্সেন্ট এটা বলতে পারবো না, বাট ইটস এ হিউজ নাম্বার, হিউজ নাম্বার অফ ছেলে এবং মেয়ে অলরেডি তারা এটা হয়ে গেছে। কখন যে তারা খেলাপ ঘোষণা করবে আল্লাহ ভালো জানেন। আমরা এখন অহরহ ফোন কল পাই, মেয়েরা ফোন করে, এগুলা হিজাবি মেয়ে, ভালো পরিবারের মেয়ে, অনেক নামি দামি পরিবারের মেয়ে, যে আমি আমার সাথী আছে, ইংলিশ শব্দটা বলতেছি না, আমার সাথী আছে, আমি শুধু বিয়ে বইছি আমার বাবার, বাবা চাইছেন এই জন্য, বাট আমি তারে বলে দিছি আমার যেন পাশে না আসে। আমি এখন তালাক চাই, আমি আমার তার কাছে চলে যেতে, এবং এটা অহরহ পাচ্ছি আমরা এখন ইনক্রিজিং, মানে এটা আপনি এগুলা ফ্লাডের মতো, বন্যার মতো বয়ে আসতেছে এই সমস্ত প্রবলেমগুলা, সামাজিক এই প্রবলেমগুলা, চারিত্রিক এই অবক্ষয়, সামাজিক এই অবক্ষয় এত দেখা দিয়েছে। আমি যেগুলার কথা বললাম এ পর্যন্ত 2010, 11, 12 বা এই সময়ে এগুলা যদি 5টা, 10টা, 15টা কল পাইতাম মাসে, এখন ডেইলি পাই 3-4টা, 5টা, সপ্তাহে 30-40টা এই রিলেটেড কল পাই, চিন্তা করেছেন? আমি সবগুলা মিক্স করতেছি না, শুধু বাংলাদেশি কথা বলতেছি। আমাদের অবস্থা কোন দিকে আমরা 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 যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন টুয়ার্ডস আমরা কোন দিকে আগাইতেছি। আমি যদি বলি যে আমি আলেম, আমি মসজিদের ইমাম, আমি এত বড় মসজিদের ইমাম, আমি এত কিছু জানি, আমি এত বড় প্রোগ্রামের আয়োজক, আমি এত বড় লেকচারার, আমি এত বড় পণ্ডিত, আমি এত বড় এইটা সেইটা, এগুলা বলে কোনো লাভ হবে না। এগুলা আমাদেরকে জানতে হবে, এগুলা থেকে বাঁচতে হবে, বাঁচার জন্য কাজ করতে হবে সবাই মিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান, একা মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই, আমরা হচ্ছে কি, ইজতিমাই মুসলমান, আমরা হচ্ছে সামাজিক মুসলমান, ঐক্যবদ্ধ জামাতবদ্ধ মুসলমান। আপনি আজকে যত বেশি ইবাদত করবেন আর এই সমস্ত মুনকারগুলো বাইরে হবে, আপনার কোনো ভূমিকা নাই, কিয়ামতের দিন আযাব হবে আপনার উপরে সবচেয়ে বেশি।
দুনিয়াতে আযাব যখন আসবে, গজব আসবে, আপনার উপরে আযাব ছেড়ে দেওয়া হবে না, কারণ আপনি তাহাজ্জুদ পড়েন, উমরাতে যান, এই জন্য ছেড়ে দেওয়া হবে না। আমরা সবাই জানি বিখ্যাত ঘটনা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যখন এই যে পুরুষে পুরুষে সম্পর্কের এই যে অবস্থা হয়েছিল, সেই সময়ে আল্লাহ যে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে জমিনটাকে উল্টে দিয়েছিলেন, এই ঘটনা আপনারা জানেন না? ফেরেশতারা এসে কি পাইছিলেন? একজন আবেদকে পাইছিলেন, যিনি দীর্ঘ জীবন থেকে কোনোদিন আল্লাহর নাফরমানি করেন নাই, ঘরে বসেই শুধু কি করেছিলেন, আল্লাহর ইবাদত, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, আজকারের মধ্যে সারা জীবন কাটিয়েছেন। ফেরেশতারা এসে যখন তাকে দেখলেন যে এই জমিনের মধ্যে আল্লাহর এই ধরনের একটা লোক আছে, এই জমিনটাকে আমরা কিভাবে উল্টে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়েছিল যে আগে শুরু করো, আযাবটা শুরু করো তাকে দিয়ে, কারণ আমি তাকে জিকির, আজকার, তেলাওয়াত আর নামাজের জন্য জমিনে পাঠাই নাই, আমি পাঠাইছিলাম মানবতার কল্যাণের জন্য। তার আশেপাশে সমাজের মধ্যে এত খারাপই হচ্ছে আর সে বসে বসে আমাকে ডাকতেছে। আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন হয়েছিল, হয়েছিল না? তিনি যদি গারে হেরার মধ্যে নামাজ পড়তেন, বসে থাকতেন, ওইখানে জিকির আজকারের মতো থাকতেন, তার উপরে কেউ কি কোনো আক্রমণ করত? তিনি যখন সেই মানুষকে দাওয়াত দিয়েছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানা যাবে না, কারো পথে চলা যাবে না, সমাজের কোনো কিছু কারো নিয়মে করা যাবে না, শুধুমাত্র করতে হবে যা করব, যা বলবো সব কিছু করতে হবে, বলতে হবে, নিয়ম মানতে হবে, নিয়ম চালাতে হবে, যা তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো নিয়ম মানা যাবে না সমাজে, ব্যক্তিতে, পরিবারে। এই ঘোষণা যখন রাসূলের কাছ থেকে আসলো, তার উপরে তখন কি আসলো? নির্যাতন আসলো। রাসূলের নামাজের উপরে নির্যাতন হয় নাই, রাসূলের যাকাতের উপরে নির্যাতন হয় নাই, রাসূলের জিকিরের উপরে নির্যাতন হয় নাই, রাসূলের নির্যাতন এসেছিল রাসূলের দাওয়াতের উপরে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে কি জন্য জমিনে পাঠিয়েছেন, আমাদের দায়িত্ব কি, এই দায়িত্ব এবং কর্তব্য আমাদেরকে আঞ্জাম দিতে হবে। আসেন আমরা, আমি জাস্ট এই সামাজিক অবক্ষয় আমি আশা করি আমাদের প্রধান মেহমান এগুলা হয়তো উনি আলোচনা করবেন, আমি জাস্ট এই সামাজিক অবক্ষয়ের আরো কয়েকটা বিষয়। আমাদের সমাজের মধ্যে আপনারা এগুলো জানেন কিনা, ইমাম হলে ইমাম যে চেয়ারে আল্লাহ বসার সুযোগ দিচ্ছেন, এটাতে সমাজটাকে মানে কিভাবে যে দেখি, এক এক দিন এক এক টাইপে দেখি, এক এক কালারে দেখি, টোটাল ডিফারেন্ট। মানে আমি মুসলমানদের অনেকের সাথে এটা হয়েছে, অনেক আন্না হয় 50-60টা হয়তো করেছি, বাংলাদেশি এ ধরনের ফ্যামিলি পেয়েছি এবং করে দিয়েছি 10-15টা কম হবে না, এটা আমার জানার মধ্যে, অজানার মধ্যে যে কথা। মানে তারা বিবাহিত জীবনে তারা হাজবেন্ড এন্ড ওয়াইফের মতো থাকে, তারা মনে করে যে দুইজন তাদেরকে ইন্ট্রোডিউস করাইয়া দিছে এবং তারা এরপর থেকেই তাদের সম্পর্ক শুরু হয়েছে, তারা মনে করে সেটাই তাদের বিয়ে হয়ে গেছে, এবং 4-5টা মহিলা 22 বছর, 6টা বাচ্চা। আমাদের বন্ধুদের একজন মহিলা ফোন করে, ইমাম আমি একটা প্রোগ্রামে গেছিলাম এইভাবে, সে একজন মহিলা, দুই তিনজন মহিলা আমার কে জিজ্ঞেস করছে, আমি বলার পরে তারা বলতেছে ইন্না লিল্লাহ, আপনি তো এটা হারাম সবকিছু আপনার, বলতেছে এটা কি ঠিক কিনা,
What do you think? আপনি কি করতেছেন? আসেন না আমাদের? আপনি হলিডেজ চলে যান, আপনার বড় ছেলে, আপনার বড় মেয়েকে, আপনার 12 বছরের একটা মেয়ে, আপনার 7 বছরের একটা ছেলেকে রেখে আপনি চলে গেলেন। মনে হয় যে আমাদের ফ্রেন্ড 25 বছর ধরে একসাথে আছে, এই ছেলের সাথে আপনার 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 ফ্রেন্ড খারাপ সম্পর্ক করেছে, ছেলেও বলতে পারে না, বললে আপনি বিশ্বাসও করেন না, এটার মহা মুসিবত। আপনি ছাড়া আপনার ছেলে এবং মেয়ের কোনো ফ্রেন্ড নাই, কোনো বিশ্বাস, কোনো কোনো মানুষ নাই। এই ধরনের সমাজ হয়েছে, এটা এই পর্যায়ের সামাজিক অবক্ষয় ঘটেছে যে আপনি ছাড়া আপনার ছেলে মেয়ের কোনো প্রোটেকশন দেওয়ার আর কেউ নেই। আপনার আপন ভাই না, আপনার আপন ভাইয়ের কাছেও প্রোটেক্টেড না আপনার সন্তানেরা। এই কাজগুলা ঘটতেছে, এই জন্য বলতেছি একটা দুইটা দুইটা হতো র্যান্ডম, হঠাৎ করে হয়তো হয়ে গেছে। দিজ আর নট ওয়ান অর টু কেসেস, এগুলো গণনার বাইরে চলে যাচ্ছে, এই ধরনের অবস্থা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে পালনের জন্য আমি শুকরিয়া আদায় করি আজকের যে বাইরা এই 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 থিমটাকে, এই সাবজেক্টটাকে নিয়ে এসেছেন। এগুলো আমি আমার কাছে আই হ্যাভ সো মেনি, আমি আমি এগুলো আমার এখানে অ্যাবাউট 27 আমি বড় বড় বিষয়গুলোকে নিয়ে করেছি। আমি এগুলো এখন হাইলাইট করার সময়ই নেই, আমি পারবো না। ওয়ান আফটার আনাদার, এক একটা নিয়ে, মানে আপনি কথা বলতে গেলে আপনি আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে। কিন্তু দিজ আর এইগুলা আমাদেরকে এফেক্ট করেছে, এই বিষয়গুলা, এই খারাপিগুলা, এই যে সম্পর্ক, পারিবারিক যে সম্পর্ক, ছেলে মেয়ের, ভাইয়ে বোনের সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, মামা ভাগ্নের সম্পর্ক, মানে এগুলা এখন আমাদেরকে আনবিলিভেবলি এগুলা। এই জন্য কি আমরা কাজ করব না? আজকে আমরা শুনবো তারপরে চলে গেলাম, এটা কি আমাদের কাজ না? আমরা যে বাইরা এই কাজগুলা মানুষের সামনে তুলে ধরার, মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করতেছেন, যে সমস্ত বাইরা তাদের সাথে মিলে আমরাও কিছু করবো, রাজি আছি সবাই? আল্লাহর ওয়াস্তে আপনার বাচ্চার জন্য এই কাজের সাথে আসেন, আল্লাহর ওয়াস্তে। বাংলাদেশের পলিটিক্স আপনি রেখে দেন, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী, ওরা বাংলাদেশের ক্ষমতায় আসলে আমার কিছু হবে না, আমার বাচ্চার কোনো কিছু হবে না, গেলেও আমার কিছু হবে না। কিন্তু এইখানে যদি আমি ওই বাংলাদেশের পলিটিক্স এর কারণে আমরা ডিভাইড হয়ে যাই, ওইখানের নেতা নেত্রীরা এসে আমার বাচ্চাকে বাঁচাতেও পারবে না, বাঁচাতে আসবেও না, ফরগেট অ্যাবাউট বাঁচাতে পারবে না, আসবেই না, বাঁচাতে আসবে, তাতে কিছু যায় আসে না। আর আমরা এখানে ডিভাইড হয়ে আছি বাংলাদেশের পলিটিক্স নিয়ে, আর আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই কাজগুলা, এই খারাপিগুলা জানতে হবে বাঁচার জন্য, আর কাজ করতে হবে সেপারেটলি নয়, কাজ করতে হবে কিভাবে? ওয়াসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের এই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে এই কাজগুলা আমাদেরকে করে যেতে হবে। আমি শেষ করে দিতে চাই, আমার সময় শেষ। আমি দুইটা পয়েন্টকে হাইলাইট করে, দুইটা মিনিট না যাবে, দুইটা পয়েন্ট আমি হাইলাইট করি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হারাম না হালাল? অফকোর্স হারাম, তোমরা যখন তোমাদের স্ত্রীদের কাছে যাও বা স্ত্রীরা যখন হাজবেন্ডের কাছে যায়, আল্লাহ তোমাদেরকে এই এই পরিমাণ সওয়াব দেন। এটা শুনে সাহাবায়ে কেরাম টু দেয়ার অ্যাস্টোনিশ, তারা সারপ্রাইজ হয়ে বললেন, এটা কি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের দৈবিক চাহিদা পূরণ করি, এটাতে আবার কিভাবে সওয়াব হয়? রাসূলুল্লাহ সাল্লাম কি জবাব দিয়েছিলেন? সওয়াব হবে না কেন? কেউ যদি এই বিবাহিত জীবনের বাইরে যদি করে তাহলে তার কি হবে? সাহাবায়ে কেরাম বলেন গুনাহ হবে। তাহলে সে আল্লাহর দেয়া বিধান মতো সে তার এই 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 তার এই জৈবিক চাহিদা পূরণ করেছে, তাহলে সওয়াব হবে না কেন? ঠিক তেমনি ভাবে সোশ্যাল মিডিয়া বলেন আর যে কোনো মিডিয়া বলেন, এইটা যদি আপনি আল্লাহর বিধানের বাইরে নাফরমানিতে ইউজ করেন, মানুষকে মিসগাইড করার জন্য ইউজ করেন, কি হবে? গুনাহ হবে। এটা যদি ভালো পথে ইউজ করেন, সব হবে। সিম্পল ইজ দ্যাট।
ঠিক আছে আজকে সোশ্যাল মিডিয়ায় আপনার বাচ্চা কি করতেছে আমি এটা এই জন্য এই পয়েন্ট একটা পয়েন্ট এটা অসংখ্য গণিত পয়েন্ট আছে আমি এটা এগুলা হাইলাইট করব না শুধু একটা পয়েন্ট এটা আনতে চাই সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক হয়েছে আপনি আগে ছেড়ে দিয়েছেন বাচ্চাকে সোশ্যাল মিডিয়া কি আপনি এটার ব্যাপারে কোনো জ্ঞান আপনারও নাই আপনি জানতেও চান না আপনি শুধু আমার ছেলে ওয়াও মাত্র 12 13 বছর দেখবেন মানে আমরা অনেক সময় অনেক প্রাউড ফিল করি আমরা কিছুই বুঝি না তারা কত কিছু বুঝে কিভাবে কোনটা থেকে কোনটায় চলে যায় এটা অনেক সময় উই ফিল ইটস এ টাইপ অফ সেলফ গ্র্যাটিফিকেশন মানে আমরা প্রাউড ফিল করি বাট আমার তো আসলে ক্লু দেখা উচিত ছিল যে আমার বাচ্চা কোন জায়গায় ঢুকতেছে কি ইউজ করতেছে বেনিফিট কি ডাউনসাইড কি এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই আমরা জানতেও চাই না হঠাৎ করে আপনার কালকে একটা বিয়ে পড়াইছি এর 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 বিয়ে 16 বছর প্রেস মে আর সম্পর্ক হয়েছে 31 বছরের ছেলের সাথে ডাবল কিন্তু যখন তাদের শুরু হয়েছে তখন তো তারা জানে না এখন ফ্যামিলি মানে না কিন্তু দেই গন বিয়ন্ড অনেক দূর চলে গেছে আপনার বাবা মা জানেনই না যে মেয়ে ইতিমধ্যে অনেকবার অনেক জায়গায় গিয়ে মিট করে অনেক দিন কাটাই আসছে জানেন আপনি স্কুলে গেছে এই আপনাদের এখানে আমাদের কাছে রিপোর্ট আছে এই যে এখানে ইবিএস হোটেল যেটা ইবিএস এই যে আপনার স্ক্যানিং টাউনের এখানে আছেন একটা এটা রিপোর্ট জানেন আপনারা স্কুলের 14-15-16 বছরের মেয়েগুলো স্কুলে যায় ছেলেরা স্কুলে যায় এখানে একটা রুম আছে এরা ওখানে যায় স্কুলের নাম করে আপনার ছেলে মেয়েরা এই এলাকার ছেলে মেয়েরা আপনার পপলার থেকে আপনার ওয়ালগেট থেকে ওই দিক থেকে আসে তারা সবাই জানে এখানে এই সেফ হোম একটা আছে এখানে আমরা জানি কিভাবে কিছু মুসলমান ছেলেরা এখানে কাজ করে তারা একটা একটা মেয়েকে বা ছেলেকে তারা বলছিল যে তোমাকে মনে হয় যে তুমি ভালো ঘরের বাচ্চা তুমি আসলে স্কুল ছেড়ে এভাবে আসছো না বলছে যে তোমার কাজ করার কথা তুমি কাজ করবে না আমরা তোমার ব্যাপারে নোটিশ করব জানাইয়া দেবো তুমি তুমি আমাদেরকে ডিস্টার্ব করতেছো না তারা আর ট্রেডিং করছে আমরা আসি কোথায় আমাদের কি কোনো খবর আছে আমাদের এই যে প্রবলেম গুলো চতুর্দিক থেকে আমাদের উপরে আসতেছে পরিবারে আসতেছে বাচ্চাদের উপরে আসছে আমার নিজের উপরে আসতেছে আমরা কি এই ব্যাপারে কোনো খবর রাখতেছি আমাদের কি কোনো অ্যাওয়ারনেস আছে এ বিষয়টা এখন আপনার এই যে সম্পর্ক হয়ে গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এখন মানলেন না মা বাবারা মানতেছে না তখন কি হচ্ছে মেয়ে বের হয়ে চলে যাচ্ছে আমি কিছু করতে পারতেছি না এই যে আমরা না জানার কারণে একটা ফেতনা শুরু হয়েছে ওইটা থেকে এখন আরো বেড়ে আরো অনেক দূর চলে যাচ্ছে আমি এটাকে আটকাইতে পারতেছি না আটকানোর পথই জানি না আমি বরঞ্চ এটাকে আরো কিভাবে বড় হয়ে যাবে সেই পথ করে দিচ্ছি এই জায়গায় আমাদেরকে বোঝা উচিত আমি আমাদের আমরা যা জানি আমি শুরুতেই বলছি আমাদের বাচ্চাগুলো অনেক বেশি জানে বাচ্চাদের হেয়ার কাটিং যেটা আছে এই হেয়ার কাটিং দিয়ে আপনার বাচ্চারা জানে আপনার 7 বছর 8 বছর 12 বছরের বাচ্চা জানে সে হেয়ার কাটিং জানলেই বোঝে সে ওই গ্রুপের না তার গ্রুপের এখানে তাদের মার্ক আছে আপনি জানেন এইগুলো সে দেখিয়ে বলে যে আমাকে ওই রকম চুল কাটতে হবে তার কারণ আছে বিকজ তাদের একটা আইডেন্টিফিকেশন আছে তো এই বিষয়গুলা আমাদেরকে কুরি কুরি খাচ্ছে আমাদের সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে সমাজ ভাঙ্গনের দিকে যাচ্ছে পরিবার ভাঙতেছে সামাজিক অশান্তি পারিবারিক অশান্তি আমাদের সয়লাভ হচ্ছে আমরা এগুলা ফেস করতেছি এগুলাকে আমরা জিকির দোয়া নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে এগুলাতে বাঁচতে পারবো না এগুলার জন্য আমাদেরকে কাজ করতে হবে উই হ্যাভ ডিউটিস উই হ্যাভ টু পারফর্ম আওয়ার ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস এন্ড দেন উই নিড টু মেক দোয়া টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা then Allah subhanahu wa ta'ala will respond to our call inshallah to be amra na kori Allah Quran bolteche wa iza aradna an nuhlika qaryatan amarna mutrafiha fa fasaqu fiha fa haqqul fa damarnaha tadmira Allah rabbul alamin bolteche jokhon jonopot ke ami dongsho kore deyar faisala kori tokhon oi khane manush ke criminal activities korar pot tader jonno khule deya hoy যখন তারা আমভাবে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে সমাজ ভাঙ্গনের এই পথে তারা যখন এগিয়ে যায় সামাজিক অবক্ষয় সৃষ্টি করে বা যারা এই সমাজকে ভেঙে দেওয়ার কাজ করতেছে
যারা ভালো মানুষ তারা যখন এই কাজগুলোকে প্রতিরোধ করার জন্য তাদের দায়িত্ব আঞ্জাম দেবে না ফাদাম্মারনাহা তাদমীরা আমি সকলগুলোকে বেজ্জত লাঞ্ছিত অপমানিত ওদের সাথে ওই ভালো মানুষগুলোকেও একই সাথে দুনিয়া এবং আখিরাতে করব সুতরাং আমাদেরকে আল্লাহর এই আযাব থেকে দুনিয়া এবং আখিরাতে বাঁচার জন্য আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে আমরা যেমন বাঁচবো সমাজের মানুষকে বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করার জন্য এগিয়ে আসি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।